অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। তিন ম্যাচের উইমেন ওডিআই সিরিজে অজিদের কাছে 8 উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরে আগে ব্যাট করে মাত্র 89 রানে অল আউট হয় স্বাগতিক বাংলাদেশ। মাত্র 2 উইকেট হারিয়ে 189 বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। স্বাগতিক বাংলাদেশ শুরু থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ চাপে থাকে। 0 রানেই পরে টাইগার্সদের প্রথম উইকেট এলিসে পেরির বলে ডাক মেরে ফেরেন সুমাইয়া। আরেক ওপেনার ফারজানা করেন 14 বলে 5 রান, আউট হন কমিগার্থের বলে। বাংলাদেশের তৃতীয় উইকেটটাও নেন এলিসে পেরি। 21 বলে 5 রান করা মুর্শিদা খাতুন ফেরেন এলিসা হেলির হাতে ক্যাচ দিয়ে। টিকতে পারেননি ঋতুমণিও, গ্রাথের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন 9 বলে মাত্র 1 রান করে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 16 রান করেন নিগার সুলতানা। 14 বলে 15 রানে অপরাজিত ছিলেন মারুফ আক্তার। গার্তো গার্ডনার নিয়েছেন 3টি করে উইকেট। 90 রানের টার্গেটে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি থেকে আসে 43। লিসফিল্ড আউট হন 12 রানে। আরেক ওপেনার এলিসা হিলি করেন 33, আর এলিসে পেরি ও বেথ মুনি অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন।